সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। কেমন আছেন জীবন কাঠির জাহ্নবী মানে ঐন্দ্রিলা শর্মা? ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই চলছিল তাঁর চিকিৎসা, এবং সেই সময় পাশে ছিলেন তাঁর একমাত্র শুভাকাঙ্ক্ষী মহাপীর তারাপীঠ সিরিয়ালের সেই জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী। সম্প্রতি তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে একটি আপডেট দেন। পোস্টটিতে লেখা ছিল, 5 দিন আইসিইউতে চিকিৎসকদের কড়া নজরে থাকার পর ষষ্ঠ দিনের মাথায় ওকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। সাধারণ পরিস্থিতিতে আরও বেশ কিছুদিন হাসপাতালে রাখা হয়তো যুক্তিসংযত ছিল, কিন্তু এখন সংক্রমণের ভয়ে সেই ঝুঁকি নিতে চাননি তারা। ঐন্দ্রিলা বেশ ভালো আছেন, অসহ্য যন্ত্রণা আছে যদিও। আমায় কাল বলেছে ব্যথা তো হবে, চিৎকার করব, ওষুধ খাবো, এটাই তো নর্মাল ব্যাপার, টেনশনের কিছু নেই। মাঝে মধ্যে দিব্যি হাঁটাচলা করছে, এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামাও করেছে আজ। তবে আমাদের দুজনের কাছে যাওয়ার অনুমতি দেয়নি কাকিমা, তাই আমরা ঘরের বাইরে বসেই অপেক্ষা করছি। ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা সব্যসাচীর সাথে তার পোষ্যটি। সিটি সিনেমার পক্ষ থেকে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দ্রুত আরোগ্য কামনা করি। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।